গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা বাংলাদেশ সৃষ্টির রূপকার আমাদের প্রণম শ্রদ্ধেয় নেতা জনাব সিরাজুল আলম খান পুরো বাংলাদেশে দাদা ভাই নামে চিনে ওনার স্মরণে আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ আমি শুনতে এসেছি আমি আজকে কিছু বলতে আসিনি বক্তব্য দেওয়ার জন্য এখানে অনেক বিজ্ঞ এবং গুণী ব্যক্তি নেতৃবৃন্দ উপস্থিত আছেন তবে আমার কাছে একটু এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে সাম্যবাদী দলের একজন নেতা যে বললেন কিভাবে বর্তমান সংকটকে সংকটের উত্তরণের জন্য নির্দিষ্ট একটা জায়গায় আসা যায় আর সবচেয়ে বড় কথা আজকে বহুধা বিভক্ত আমাদের সংগঠনের যশোরে সমস্ত নেতৃবৃন্দদের আজকে এখানে উপস্থিতি পদচারণা তাদের চেহারা যে আমরা একে অপরকে দেখতে পাচ্ছি এটাই জন্য আমি খুবই গর্বিত পরবর্তী বক্তব্য শুনবো এবং শিখবো